हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी सुदीपा, आमार सुदीपास डेली ब्लॉगे तोमादे सबाई के वेलकम जानाई। तो आज होच्छे कि बार, आज होच्छे बृहस्पतिवार। आज के कोनो ब्लॉग दीते पारलाम ना, दुदिन धरे शरीरेर अवस्था बेहाल होये गेछे। तो तार जन्य आमी कोनो डेली ब्लॉग शूट करते पारछी ना। कोनो रकमे तातारी करे काज करे आमी चले आसछि बिछनाय। तो तार जन्य आमी कोनो डेली ब्लॉग करते पारिनी। तो ভাবলাম দুদিন ব্লগ দিইনি, কালকে মানে দুদিন না কালকে ব্লগ দিইনি, আজকেও কি ব্লগটা দেব না। তো তার জন্য আমি আজকে একটা ব্লগ নিয়ে এসেছি, সেটা হচ্ছে একটা দক্ষিণেশ্বরের ব্লগ। আমরা বেশ কয়েকদিন আগে একটা দক্ষিণেশ্বরে বেড়াতে গেছিলাম, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ বলেছিলাম আমি তোমাদেরকে যে কাইন্ড মাস্টার হ্যাং করছে, তো তার জন্য আমি ব্লগটা শেয়ার করতে পারিনি। তো ভিডিওগুলো তোলা আছে, ভিডিওটা ব্লগটা এডিট করে আমি তোমাদেরকে আমি দিয়ে দেব। তো আজকে তোমাদেরকে এই ব্লগটাই দিলাম। তো আশা করছি কালকের থেকে আবার ডেলি ব্লগ দিতে পারবো। তো চলো আজকের মতন ব্লগটা এটাই দেখো, কালকে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। দক্ষিণেশ্বরের একটা ব্লগ, বেশ অনেকদিন আগেই আমরা গেছিলাম, কারণ এখন তো কোভিডের জন্য সব বন্ধ হয়ে গেছে। তো চলো দক্ষিণেশ্বরের ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো কাল আসছি আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি সুদীপা, আমার সুদীপাস ডেলি ব্লগে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখো দেখো ঘুরতে যাচ্ছি আমরা। তো কোথায় যাচ্ছি দেখাচ্ছি। তো দেখো আজকে তোমাদের সাথে আমার বরের একটু হালকা করে আলাপ করিয়ে দিলাম, আর আমরা আজকে যাচ্ছি সবাই মিলে একসাথে দক্ষিণেশ্বর, সপরিবারে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর। তো মেট্রো করেই যাব। তো দেখো, এই দেখো শ্বশুরশাশুড়ি, দেওর, দুই মেয়ে, আমার বর, সবাই মিলে একসাথে যাচ্ছি। তো রেডি হয়ে বেরিয়ে গেছি। দেখো মেট্রোর কিছুটা আমি ক্যাপশন করেও ছিলাম। তো এই দেখো মেট্রোটা একেবারে ফাঁকাই ছিল বলতে গেলে। তো এই দেখো মেয়েরা কেমন দুষ্টামি করছে। তো চলো আবার মেট্রো স্টেশনে গিয়ে কথা বলছি। তো এই দেখো মেট্রো, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছেও গেছি অলরেডি। আর এত অপূর্ব কাজ করা, আর এত অপূর্ব সুন্দর মেট্রো স্টেশনটা, তো তা বলার মতন কথা না। তো কী সুন্দরভাবে চারিদিক সাজিয়েছে। আর এই সময়টা কিন্তু অনেকটা প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। তো মানে দিনের সাজের থেকে রাতের সাজটা এতটা সুন্দর লাগে, কারণ লাইটিংগুলো থাকে, তো তার জন্য ভীষণ সুন্দর লাগে। আর এটা দেখো তোমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। তো এখান থেকে নেমে আমরা স্কাইওয়াকের ওপর দিয়ে চলে যাব মন্দিরে আর কি। আর এদিকে আমার শাশুড়ির আবার একটু এসকালেক্টরে উঠতে ভীষণ ভয় ভয় পায়, আমাকে বলে সুদীপা তুমি চলো সব সময়। তো আমি ধরে নিয়ে যাই। তো দেখো এই দেখো সাজ এত অপূর্ব কাজ করা, মানে যে যে যেই কারিগর মানে তৈরি করেছে তার হাতের কাজ মনে হয় বলতে গেলে পুরো নিপুণ কাজ, তো বলার কিছু নেই আর। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর আমি রেগুলার ডেলি ব্লগিং দিচ্ছি না, কারণ একঘেয়েমি ডেলি ব্লগিং দিতে আমার আর ভালো লাগছে না। তো তার জন্য আর একটু নেটওয়ার্কেরও প্রবলেম আমার। তো আমি যে নেটটা ইউজ করছি না, সেই নেটে খুব প্রবলেম হচ্ছে আমার। তো তার জন্য আমি ব্লগিং আনতে পারছি না। তো ভাবলাম যে মাঝে সাঝে একটু এরকম ভ্যারাইটিস টাইপের একটু ভিন্ন ব্লগ যদি তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি, তাহলে হয়তো তোমাদেরও একটু ভালো লাগতে পারে। তো এই দেখো এটা হচ্ছে মেট্রো স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি, এখান থেকে হেঁটে আমরা যাব স্কাইওয়াকে। তো চলো দেখতে থাকো। Thank you.
দক্ষিণেশ্বরের সেই মানে বিখ্যাত ডালা মার্কেটে ডালার দোকান। তো দেখো এত সুন্দর লাগে এগুলো দেখতে, সমস্ত কিছু কি সুন্দর সাজিয়ে রেখেছে, তো মায়ের পুজোর সরঞ্জাম তো অনেক কিছু। আর এই স্কাইওয়াকটা বানানোর পরে মানুষের এত সুবিধা হয়েছে, নিচের গাড়ির জ্যামজটের মধ্যে দিয়ে যেতে হয় না, ওপর দিয়ে সুন্দর চলে যাওয়া যায়, খুব সুন্দর লাগছে স্কাইওয়াকটা। তো আমি এই স্কাইওয়াক হওয়ার পর দুবার আসলাম মেট্রো স্টেশন, দুবার না সরি সরি ভুল বললাম, তিনবার আসলাম। একবার আমার মায়ের সাথে এসেছিলাম, একবার আমি আমার হাজব্যান্ড এসেছিলাম, আর একবার সবার সাথে আসলাম আর কি, শ্বশুরবাড়ির লোকেদের সাথে আসলাম। তো এই দেখো আমার শ্বশুর আগে আগে চলেছে, তো আর বাবিকে নিয়ে আমরা প্রায় হিমশিম খেয়ে গেছিলাম দক্ষিণেশ্বরে গিয়ে, এত দুষ্টামি করছিল, এত দুষ্টামি করছিল তো বলার মতন না। এই দেখো আর বাবিকে যে কোনো জায়গায় রাস্তায় বেরোলে পুরোপুরি ওর বাবাই হ্যান্ডেলিং করে, না হলে ওর কাকা, আমি তো মোটে পারি না। তো এই দেখো আর তোমার গিয়ে ক্যামেরা করছিল বাবান, তো কেমন লাগছে তোমাদের একটু জানিও প্লিজ, আমাকে একটু জানিও প্লিজ। আর এই দেখো চলে এসেছি একেবারে মন্দিরের গেটে, এই গেট দিয়ে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকবো। এই দেখো ঢুকে গেছি, আর পুজো দিতে যাইনি আগে, কারণ আমি ওর বাবাকে বললাম সন্ধ্যা হয়ে যাবে, তার আগে চলো হনুমান দেখে আসি। এই দেখো হনুমান দেখতে চলে এসেছি বাবিকে হনুমান দেখানোর জন্য। বাবি যে কী আনন্দ পেয়েছে হনুমান দেখে, তো সেটা বলার মতন কথা না, প্রচুর 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 হনুমান ছিল। এই দেখো দেখতে পাচ্ছো দক্ষিণেশ্বরে মানে হনুমান না দেখলে মানে দক্ষিণেশ্বরটা পুজো দেওয়াটা মনে হয় সার্থক হয় না। দক্ষিণেশ্বরে পুজো দিতে এসে যদি কখনো দেখি হনুমান নেই বা সন্ধ্যা হয়ে গেছে হনুমান চলে গেছে, তোরা কেমন একটা ভালো লাগে না আর কি, নিশ্চয়ই তোমাদের সবার এরকমই হয়, তো জানি না, কমেন্ট করে জানিও আমাকে প্লিজ। চলো দেখতে থাকো আবার। আর দেখো এই সময় আমরা পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি, মন্দিরের ভিতরে কোনো ফটো শ্যুট করা যায়নি, কারণ মোবাইল কাউন্টারে মোবাইল জমা রেখে আমাদের মন্দিরের ভিতরে যেতে হয়েছিল। মন্দির থেকে বেরিয়ে এখানে একটা মাঠে স্টলের মতন বসেছে, সেখানে খাওয়া দাওয়া করে নিলাম। আর এদিকে বাবি আর ওর দাদন বসে আছে, কারণ ওর দাদনও কিছু খুব একটা খায় না আর বাবি তো এইসব খাবেই না, তো তার জন্য ওরা বসে আছে আর আমরা একটু হালকা ফুচকা টুচকা খেয়ে নিলাম। আরেকটা মেন কথা, দক্ষিণেশ্বরে আসবো কচুরি খাবো না, তো তা বললে তো চলবে না। তো চলো দেখো এই দেখো কচুরির দোকানে চলে এসেছি আমরা, কচুরি খাচ্ছি আর আমার দেওয়ারের সাথে ইয়ার্কি করছি। তো এই দেখো আমার শাশুড়ি, এই দেখো আমার মেয়ে, আমার সবাই মিলে একসাথে বসে, তখন আমার শ্বশুরও খেয়েছে, এখানে আমার শ্বশুরও খেয়েছে কচুরি, ও এই দেখো বাবিকে খাওয়াচ্ছি। আর কচুরি খেয়ে আমরা সোজা এবার রওনা দিয়েছি স্টেশনের দিকে। এবার আমরা ফেরার সময় ট্রেনে করে ফিরেছি, মেট্রোতে আর ফিরিনি, কারণ ওর বাবা বলল চলো ট্রেন ফাঁকা আছে, ট্রেনে করে দমদম চলে যাই, দমদম থেকে তারপরে বাড়ি চলে যাবো। তাই বললাম চলো তাহলে মজাটাও হবে। তো এই দেখো দমদমে চলে এসেছি আমরা, তো এখন ট্রেনটা আসেনি। আর এই সময় দাঁড়িয়ে ওর বাবার সাথে খুব ইয়ার্কি করছিলাম যে তুমি একটু হাই বলো, আসলে আমরা ক্যামেরার সামনে সরাসরি কথা বলছিলাম কিন্তু আমি সেটা সামনে আনতে পারিনি, কারণ আমার ভয়েসটা একটু মিউট করে দিতে হয়েছে, কারণ যদি আবার প্রচণ্ড সাউন্ড আসছিলো, কারণ ওখানে মনে হচ্ছে কোনো প্রোগ্রাম হচ্ছে, সে প্রোগ্রামে মাইক বাজছিলো, তো যদি কপিরাইট ক্লেম খাই তো তার জন্য আমার সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে। আর এই দেখো ওর বাবাকে হাই বলতে বলছিলাম, ওর বাবা আর কি করছিলো আর কি আমাদের সাথে, আসলে খুব একটা ইউটিউব ভিডিওতে আমার ভিডিওতে খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, বলে আমার লজ্জা করে, তুমি করো, আমি হয়তো কখনো কোনো দিনও হয়তো আমি আসবো ক্যামেরার সামনে। তো এই দেখো সবাই মিলে বসে আছি ট্রেনে করে বাড়ি ফিরবো বলে, এই দেখো আর কি করছি আমরা, খুব মজা হলো আসলে, সারা খুব সুন্দর কাটালাম সন্ধ্যাটা,
আর এই টাইমে বাড়ি চলে এসেছি, অনেকটা রাত, তখন প্রায় 11টা বাজে। খাওয়া দাওয়া করে বাবান বলল ঠাম্মার ঘরে শুতে যাবে। আসলে এখন কয়েকটা দিন ধরে ও ঠাম্মার ঘরে ঘুমাতে যাচ্ছে রাত্রে। তো এই দেখো ঠাম্মার ঘরে ঘুমাতে চলে গেল, আর ওর বাবা সিঁড়ির লাইটগুলো সব অফ করবে, আর আমরা শুয়ে পড়বো বাবি ঘুমিয়ে। আর এই দেখো ওর বাবা সিঁড়ির লাইটগুলো অফ করছে, আমরা শোবো এখন। আর বাবি এইদিকে হচ্ছে বাবি ঘুমিয়ে পড়েছে, ও ভাত, ও বাড়িতে এসে এই দেখো ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ ও সারা দুপুর ঘুমায়নি, তো তো তার জন্য ঘুমিয়ে পড়েছে। এবার আমরাও ঘুমিয়ে পড়বো। তো চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই এই পর্যন্তই রাখলাম, আগামীকাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো টাটা।